খেলার খবর ফুটবল আজ শেষ হচ্ছে পেশাদার লীগের আসর আবাহনী মোহামেডানের মতো ঐতিহ্যকে টেক্কা দিয়ে এবারে লীগ আগেই নিজেদের করে নিয়েছে নবাগত শক্তি বসুন্ধরা কিংস আজই তাদের হাতে তুলে দেওয়া হবে শিরোপা লীগে নতুন শক্তির আবির্ভাব আর স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স কেমন ছিল শেষ রাউন্ডের আগ পর্যন্ত সেটি জানাচ্ছেন সুব্রত সাহা এক মৌসুমে দুই অর্জনের আনন্দে ভাসছে বসুন্ধরা কিংস লীগ শেষ হবার আগেই তারা সামর্থ্যের পুরোটা ঢেলে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছে নতুন শক্তির উত্থান কেমন লেগেছে ফুটবল সংশ্লিষ্টদের আপনি যদি ইউরোপ বা অন্য কোনো ফুটবল উন্নত কান্ট্রিতে যান তাহলে একটা পেশাদার ক্লাবের যেরকম সিস্টেম তাদের যেরকম ম্যানেজমেন্ট তাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সব কিছু কিন্তু একটা পেশাদার একটা ছোঁয়া ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো অনেকেই তাদের কাছ থেকে শিখতে পারবে যে প্লেয়ারটাকে আমি লাস্ট ইয়ার 12 লাখ টাকা দিয়েছি 10 লাখ টাকা সেই লাখটা 50 লাখ টাকা দিয়ে চলে গেছে অবশ্যই সে ভালো প্লেয়ার কিন্তু সে কিন্তু 50 লাখ টাকা হয়নি এখন আমার ক্লাব এফোর্ড করলে তাকে 20 লাখ বা 35 লাখ দিয়ে রাখতে পারবে না সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তাদের একটা টিমের বাজেটও সেই পর্যায়ে বেঁধে দেওয়া উচিত যে তাদের বাজেট এই ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু কর্পোরেট হাউসগুলোর সঙ্গে কিন্তু অন্যান্য ক্লাবগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কম্পিট করতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু ফুটবলের একটা উন্নত ভালো একটা লীগ হয়েছে এবং যারা ডিজার্ভ করে যে চ্যাম্পিয়নশিপ তারাই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস বিকজ তারা প্রথমবার এসে কিন্তু অনেক অর্থ ব্যয় করেছে এবং অনেক শ্রম দিয়েছে এই দলটার পিছনে লিগে পুরনোদের মধ্যে আবাহনী যা একটু চেষ্টা করেছিল শিরোপা রেসে থাকতে কিন্তু সেটাও তো তাদের অবস্থান অনুযায়ী যথেষ্ট ছিল না তারপরও এই লিগ দেশীয় ফুটবলারদের জন্য অন্যরকম এক মঞ্চ ছিল বিদেশিদের সাথে পাল্লা দিয়ে তারাও যে নিজেদের মেলে ধরার চেষ্টা করেছেন কোলিন্ড্রেস মার্কোস তাদের থেকে সবচেয়ে বড় অবদান ছিল মতিন মিয়ার যেটা আমার কাছে খুবই ভালো লাগছে দেশীয় একটা ছেলে এইভাবে ওদের সঙ্গে সমানতালে ফাইট করেছে এবং সমানতালে খেলে গিয়েছে কখনো মনে হয়নি যে মতিন মিয়ার লোকাল প্লেয়ার মানে তার এই পারফরমেন্সটা আমার কাছে মনে হয়েছে যে টোটালি আউটস্ট্যান্ডিং বিদেশিদের আধিপত্য সবসময় যেটা থাকে স্কোরিং এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেটা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু ছিল অবশ্যই কিন্তু জীবন দেখেন তকলিজ দেখেন আমাদের মতিন দেখেন তারা কিন্তু দেশি প্লেয়ারদের সাথে বিদেশি প্লেয়ারদের সাথে সাথে তারাও কিন্তু পারফর্ম করেছে এবং মিডফিল্ড থেকেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়াররা পারফর্ম করেছে শিরোপা নিষ্পত্তি শেষ হবার আগেই পেশাদারিত্বের দিকে আরও বেশি ঝুঁকতে যাচ্ছে বসুন্ধরা গড়তে যাচ্ছে আগামী মৌসুমের জন্য আরও শক্তিশালী দল সুব্রত সাহা এনটিভি নিউজ ঢাকা